সবাইকে এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তরঙ্গের চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যা সবগুলো দেখার চেষ্টা করব, যে যে ধরনের সমস্যা সাধারণত তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের উদ্দীপকে দেয় এবং অ্যাডমিশন টেস্টেও দিয়ে থাকে। আমরা সব ধরনের গাণিতিক সমস্যার সমাধান আজকে আমরা দেখার চেষ্টা করব। তো এই লেকচারটা তাদের জন্য ইফেক্টিভ হবে যারা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সমাধান করতে কষ্ট হয় বা অ্যাডমিশন টেস্টে কিছু অঙ্ক আসে একটু কনফিউজড করে দেয় সবাইকে, সেই কনফিউশনযুক্ত অঙ্কগুলো করতে সবাইকে হেল্প করবে। এর আগে আমি পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্তিক গতি এই দুইটা চ্যাপ্টার থেকে প্রায় ফুল ভিডিও কভার করছি, চ্যানেলে সেগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওতে লাইক দিয়ে রাখবা অবশ্যই। তো 100 জনে যদি ভিডিওটা দেখো 100 জনেই লাইক দিবা, কারণ হচ্ছে এই লাইক দিলে যেটা হয় ভিডিওগুলো ভালো কভার হয়, অর্থাৎ অন্যরাও এই ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পাবে, অর্থাৎ ইউটিউবে সেটা কী থাকে একটু উপরের দিকে থাকে আমার ভিডিওগুলো যদি তুমি লাইক দিয়ে রাখো। সো যেটা করো যে লাইক দিয়ে রাখো, লাইক দিলে যেটা হবে আমার কাছে ভালো লাগবে তোমাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে। তো আমরা এই তরঙ্গ নামক যে চ্যাপ্টারটা সেইখান থেকে আমরা আগে সবার আগে জানা উচিত যে আসলে তরঙ্গ কি। তরঙ্গ হচ্ছে একটি পর্যাবৃত্তিক আন্দোলন, যে আন্দোলনটা কোনো মাধ্যমের এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি ট্রান্সফার করে বা শক্তি কি করে নিয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিকে নিয়ে যায়, এটাই হচ্ছে তরঙ্গের মূল ডেফিনিশন। তো আমরা জানি সাধারণত তরঙ্গ দুই রকমের হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তোমরা নিশ্চয়ই এগুলো একদম 9-10 দেখেছিলা, শিখেছিলা। তো অনুদৈর্ঘ্য তরঙ্গেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, অনুপ্রস্থেরও কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো MCQ-তে আসে, অ্যাডমিশন টেস্টে আসে, বিশেষ করে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি এসে থাকে। আর উদাহরণগুলো শিখবা, যেমন শব্দ তরঙ্গ কিসের উদাহরণ, অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য, সেই জিনিসগুলো একটু দেখে নিবা। আর এই চ্যাপ্টারে অনেকগুলো ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনগুলো তোমাকে প্রত্যেকটাকে ভালো করে শিখে রাখা লাগবে। তো আমরা ডেফিনিশনগুলো তেমনটা শিখবো না, আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো নিয়ে আমাদের কষ্ট হয় বুঝতে, অর্থাৎ যেগুলো ক্রিয়েটিভ কোশ্চেন এবং অ্যাডমিশন টেস্টে এসে থাকে, আমরা শুধুমাত্র সেগুলোকে বেশি দেখার চেষ্টা করব। তো তরঙ্গের যেহেতু আমরা ডেফিনিশন দিয়ে দিছি, এই তরঙ্গ থেকে নর্মালি ক্রিয়েটিভ কোশ্চেনে একটা উদ্দীপক দেয়, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ সেখান থেকে। তো অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে কী ধরনের উদ্দীপক তোমাকে দিবে এবং তুমি কীভাবে সেটা সমাধান করবা, এবং সেম ধরনের প্রশ্ন অ্যাডমিশন টেস্টেও দিয়ে থাকে, সেখানেও তুমি কীভাবে সমাধান করবো আমরা আজকে এখন সেটা দেখব। তোমাকে বলবে যে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ এইরকম একটা দিবে, এখানে যেরকম দেওয়া আছে এরকম একটা দিবে, দিয়ে তোমার কাছে কতগুলো তথ্য জানতে চাইবে। কী কী তথ্য জানতে চাইবে? তোমার কাছে জানতে চাইবে যে এই সমীকরণ থেকে এই তরঙ্গের বিস্তার কত, তরঙ্গটির বিস্তার কত, কম্পাঙ্ক কত, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত, তারপর হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে তরঙ্গ বেগ কত, তরঙ্গ বেগ কত, তারপরে তোমাকে আরও জিজ্ঞেস করতে পারে, কি জিজ্ঞেস করতে পারে, বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, পর্যায়কাল জিজ্ঞেস করতে পারে, পর্যায়কাল। যারা ইংরেজি মাধ্যমে পড়ো তাদেরকে জন্য সুবিধা হচ্ছে যে যে এই ইকুয়েশন থেকে তোমাকে যেটা বের করতে বলবে, অ্যাম্পলিচিউড বের করতে বলবে, ফ্রিকোয়েন্সি বের করতে বলবে, তারপর হচ্ছে তোমার ওয়েভলেন্থ বের করতে বলবে, তারপর হচ্ছে ওয়েভ ভ্যালোসিটি বের করতে বলবে, এবং টাইম পিরিয়ড যেটা, অর্থাৎ পর্যায়কাল যেটাকে আমরা বাংলায় বলি, সেটা বের করতে বলবে। তাহলে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা এরকমও হতে পারে, আরেকটা সমীকরণ আমি দিচ্ছি ওরকমও হতে পারে। সাপোজ সেটা হচ্ছে y = 0.1 sin of 2πt/0.4 - এখানে হচ্ছে সাপোজ 40 আর উপরে আছে 2πx। তোমার সমীকরণটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সমীকরণ দুইটা তো প্রায় সেম, তুমি মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবা যে প্রায় সেম না। দেখো এখানে সাইন এবং এই ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ থিটার মধ্যে, এটা থিটা যদি ধরি ব্র্যাকেটের ভেতরেরটাকে, সাইন এবং থিটার মাঝখানে কোনো কিছু নাই, বাট এখানে 2π আছে। আশা করি বুঝতে পারছো, একটু ভালো করে খেয়াল করো, দুটা সমীকরণ প্রায় একই রকম হলেও এই বেসিক ডিফারেন্সটা রয়ে গেছে যে এখানে সাইন এবং থিটার মাঝখানে একটা
টার্মস আছে যেটা এখানে নাই। তাহলে তোমাকে পরীক্ষায় এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে, দিয়ে এই জিনিসগুলো তোমাকে বের করতে বলবে। এমসিকিউতে বলতে পারে, ক্রিয়েটিভ কোশ্চেনের উদ্দীপকেও দিতে পারে, এটা দিবে, এগুলো বের করতে বলবে, যে কোনো তরঙ্গ বেগ বের করতে বলতে পারে। প্রয়োগে উচ্চতা দক্ষতার একটু কঠিন প্রশ্ন করবে, প্রয়োগে এগুলো বের করতে বলতে পারে। তাহলে এখন আমরা সেটা কীভাবে করব? তাহলে আমি একটা জিনিস তোমাকে বলি, যেহেতু দুইটা সমীকরণ দেওয়া থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, যদি এই সাইন এবং ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু না থাকে, তুমি এটাকে আর চেঞ্জ করার দরকার নাই, এভাবে রেখে দিবা। কিন্তু যদি ব্র্যাকেটের আগে এবং সাইনের মাঝখানে যদি এরকম কোনো টার্মস থাকে, সেই টার্মসটাকে বা সেই পদটাকে তোমাকে থিটার সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে, এটার সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু মডিফাই করে নিব, নিচ থেকে মডিফাই করে নিব, লিখবো ওয়াইকুয়াল টু পয়েন্ট ফাইভ সাইন অফ এই টু পাইটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিব, থিটার ভেতরে মাল্টিপ্লাই করে দেখো আসে টু পাই টি ডিভাইড বাই পয়েন্ট ফাইভ মাইনাস এই টু পাই দিয়ে ভেতরে এখানেও গুণ হবে টু পাই অফ এক্স ডিভাইড বাই ফিফটি। এখন আমি আরেকটু ডিফারেন্স করে দিই, সেটা হচ্ছে এখানে আমি প্লাস দিয়ে দিই, এটাতে প্লাস দিয়ে দিই, কারণ এটাতেও মাইনাস, এটাতেও মাইনাস হলে একইরকম হয়ে যায়। তো এটাকে আর একটু ডিফারেন্স করে দিলাম, এখানে প্লাস দিলাম, অথচ এটাতে মাইনাস, ঠিক আছে? তো এখানে প্লাস বা মাইনাস থাকলে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি ব্র্যাকেটের আগে কোনো একটা টার্মস থাকে সাইন এবং ব্র্যাকেটের মাঝখানে, সাইন এবং ব্র্যাকেটের মাঝখানে, তাহলে তুমি সেটা দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিবে, এটাই হচ্ছে মূল কাহিনী। আর তোমাকে এখানে যে প্লাস বা মাইনাস এটার ভেতরে কী আছে দেখার দরকার নেই, ঠিক আছে? প্লাস বা মাইনাস যেটাই থাকুক তুমি এখানেও সেটা লিখে দিবা, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস, এখানে এটা প্লাস আছে কোনো সমস্যা নাই। এরপরে তুমি যেটা করবা, এই কাজটা করবা, এক্ষেত্রে এখানে কোনো কাজ করার দরকার নাই। এরপরে তুমি একটা সমীকরণ লিখবা, অগ্রগামী তরঙ্গের সমীকরণ মুখস্থ, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এটা দেখে দেখো লিখতে পারো, সেটা হচ্ছে এই পয়েন্ট ফাইভের জায়গায় লিখবা এ, এ সাইন অফ ওমেগা টি মাইনাস টু পাই বাই ল্যামড্রা অফ এক্স। অনেকে কি করে যে অনেক টিচার এখানে টু পাই বাই ল্যামড্রা না লিখে কে লিখে, তুমি চাইলে কে লিখতে পারো, কে লিখলে আর একটু সহজ হয়, এটা লিখবা, ঠিক আছে? তাহলে তোমার কাজ কি এই ইকুয়েশনটাকে লিখা, আর এরকম থাকলে সেটাকে ভেতরে গুণ করে দেওয়া। এরপরে তুমি কি করবা, এটার সাথে এটাকে তুলনা করবা, অথবা এটার সাথে এটাকে তুলনা করবা, ঠিক আছে? তো আমি এটার জন্য আগে করি, তারপর এটাকে পরে দেখাবো, এটার জন্য আগে করে নিই। তুলনা করলে তুমি দেখো তো এই যে এ জায়গায় এখানে আছে পয়েন্ট ফাইভ, তুমি লিখে দিবা এ ইকুয়াল টু পয়েন্ট ফাইভ, এই যে এ যেটা পাইছো সেটাই আসলে বিস্তার, তাহলে তুমি বিস্তার পেয়ে গেছো। এরপর দেখো তো ওমেগা ইকুয়াল টু কত লিখে আছে, এখানে তুলনা করো, তুলনা করলে টি টি বাদ যায়, তখন ওমেগা ইকুয়াল টু আসে টু পাই ডিভাইড বাই পয়েন্ট ফাইভ। তো ওমেগার মান আমরা আবার লিখতে পারি কি, ওমেগার মান আমরা লিখতে পারি টু পাই বাই টি, টু পাই বাই টি ইকুয়াল টু পাই বাই পয়েন্ট ফাইভ। তাহলে দেখো আমরা ওমেগা থেকে টি বের করে নিচ্ছি, টি হচ্ছে কি পর্যায়কাল শেষেরটা, তাহলে এখান থেকে তুমি বের করে দেখো টি এর মান আসবে টু সেকেন্ড, তাহলে আমরা টি এর মানও পেয়ে গেলাম, পর্যায়কাল পেয়ে গেছি, টাইম পিরিয়ডটা পেয়ে গেছি। তাহলে পর্যায়কাল যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটাও বের করতে পারবো, কারণ এফ কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যেটা সেটা হচ্ছে এফ হচ্ছে ওয়ান বাই টি, ওই যে টি এর মান কি এখানে লিখে দাও ওয়ান বাই টু, তাহলে হয় পয়েন্ট ফাইভ। তাহলে আমরা এটাও বের করে ফেলছি, এটাও বের করে ফেলছি, এটাও বের করে ফেলছি। তাহলে ওমেগা থেকে আমরা তিনটা জিনিস বের করতে পারি, সরি দুইটা জিনিস বের করতে পারি, কম্পাঙ্ক এবং পর্যায়কাল, আর এ হচ্ছে বিস্তার। এবার এই ইকুয়েশন থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগও নিশ্চয় নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা এই যে এখানে কি লিখছি কে, কে ইকুয়াল টু আমি কিন্তু একটাকে বলছিলাম টু পাই বাই ল্যামড্রা, ঠিক আছে? এবার আমি এগুলোকে একটু মুছে দিই, আমার আর দরকার নেই এখন, এগুলো মুছে দিলাম। এবার তুমি এই দুইটাকে তুলনা করলে এখান থেকে কে ইকুয়াল টু কী পাচ্ছ দেখো তো, এই যে এক্স এক্স কমন আর কে ইকুয়াল টু থাকে টু পাই বাই পঞ্চাশ। তো আমি একটু আগে বলছিলাম যে কে হচ্ছে আসলে টু পাই বাই ল্যামড্রা, টু পাই বাই ল্যামড্রা, এটা একটু মুখস্থ করে নিবা, টু পাই বাই ফাইভ আসতেছে। তাহলে ল্যামড্রা তুমি বের করে দেখো, ল্যামড্রা আসবে পয়েন্ট জিরো টু মিটার। তাহলে আমরা ল্যামড়া পেয়ে গেছি পয়েন্ট জিরো টু মিটার। এই ল্যামড়াটা কি, ল্যামড়াটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলছি পয়েন্ট জিরো টু মিটার। এবার তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ হচ্ছে আমরা জানি যে ভি ইকুয়াল টু এফ ল্যামড়া, এফ একটু আগে পাইছি পয়েন্ট ফাইভ ইন্টু ল্যামড়া পাইছি পয়েন্ট জিরো টু। এখানে তুমি কাজ করলে যা পাবা সেটাই হচ্ছে ওই তরঙ্গের বেগ।
এখন এটার ক্ষেত্রে তো এই যে 2 পাই দিয়ে ভেতরে গুণ করা লাগছে বাট এটা তো তো লাগতেছে না এটা কি করব তাহলে এটা ডিরাইভ করব কোনো কিছু এই যে এটা বের করা লাগবে না ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সেম ওয়েতে আমরা কাজটা করব একটু খেয়াল করবা খুব দ্রুত আমি করে ফেলব টাইম লাগবে না সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা y ইকুয়াল টু ধরব a sin ওমেগা t - kx কিন্তু এখন আর মাইনাস হবে না এখানে যেহেতু প্লাস তুমি এখানে প্লাস ধরবা তাহলে খেয়াল করো আমরা যখন এখানে ছিলাম আমরা কিন্তু এখানে মাইনাস লিখছিলাম আমাদের এই ইকুয়েশনটাতে আর এখন যখন এখানে প্লাস আমি এখানে কি লিখছি প্লাস এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে তুমি এখানে প্লাস থাকলে এখানেও কি লিখবা প্লাস তবে এই ইকুয়েশনটা মুখস্থ রাখবা ঠিক আছে এবারে এই দুইটাকে তুলনা করো এটাকে ধরো এক আর এটাকে দুই ধরো ধরে তুমি এবার তুলনা করো তুলনা করলে তুমি এই কত পাচ্ছ এই পাচ্ছ পয়েন্ট ওয়ান রাইট এই হচ্ছে পয়েন্ট ওয়ান তাহলে এটাই হচ্ছে বিস্তার একইভাবে তুমি ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারবা ওমেগা ইকুয়াল টু লিখতে পারবা টু পাই বাই পয়েন্ট ফোর ওমেগা ইকুয়াল টু আবার লিখে যায় টু পাই বাই টি টু পাই ডিভাইড বাই পয়েন্ট ফোর সো এখান থেকে তুমি কাজ করলে টি পেয়ে যাচ্ছ টি পাচ্ছ কত টি সামথিং আগেটার মতো করে পেয়ে যাবা এবার এফ বের করতে পারবা এফ ইকুয়াল টু ওয়ান বাই টি সেটা বের করে নিবা টি তো এখান থেকে পাচ্ছ টি মানে এখানে বসে দিবা আসলে এফ আসবে যে পয়েন্ট ফোর আসবে পয়েন্ট ফোর হার্স এবার তারপর হচ্ছে তোমার কে কে ইকুয়াল টু লিখবা যে টু পাই বাই ফর্টি ঠিক আছে তাহলে দেখো তো কে ইকুয়াল টু লিখবা যে টু ফাই ডিভাইড বাই ফর্টি এই যে তুমি এখানে দেখো কে এক্স আর এখানে আছে টু ফাই বাই ফর্টি এক্স তাহলে এক্স এক্স মিলে গেছে আর কে ইকুয়াল টু লিখবো টু পাই বাই ফর্টি বাট কে কত কে হচ্ছে টু পাই বাই ল্যামড়া টু পাই বাই ফর্টি তাহলে এখানে তুমি কাজ করো কাজ করলে ল্যামড়া পাবা ফর্টি রাইট ল্যামড়া ফর্টি আসতেছে আচ্ছা আগেরটাতে মনে হয় ল্যামড়া আগেরটাতে ল্যামড়া তাহলে মনে হয় ভুল হয়েছে আগেরটা হচ্ছে টু ফাই বাই কত ছিল আগেরটা ছিল টু ফাই বাই ফিফটি ছিল রাইট ফিফটি ছিল তাহলে এখানে ল্যামড়া আগেরটাতে ল্যামড়া হবে আসলে ফিফটি আগেরটার ল্যামড়া হবে ফিফটি তো আগেরটার ল্যামড়া যদি এই এটার ক্ষেত্রে আগেরটার ল্যামড়া যদি ফিফটি হয় তাহলে বি হবে এফ ল্যামড়া এফ ছিল পয়েন্ট ফাইভ ইন্টু পঞ্চাশ এখানে তাহলে টোয়েন্টি আসবে সরি টোয়েন্টি ফাইভ আসবে টোয়েন্টি ফাইভ আর টু পয়েন্ট ফাইভ সরি টু পয়েন্ট ফাইভ আসবে আচ্ছা যাই হোক তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা ইজি এগুলো পারবা এটাতে সমস্যা হবে না আমার মূল এটা একই রকম জাস্ট হয়তো ক্যালকুলেশনে ভুল হচ্ছে বাট সূত্র কিন্তু একই রকম তাহলে এখানে আমরা ল্যামড়া পাইছি কত ফর্টি এটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে ল্যামড়া যদি ফর্টি ফাই আমরা বি ইকুয়াল টু লিখবো এফ ল্যামড়া এফ কত পাইছি ওখানে এফ পাইছি হচ্ছে যে পয়েন্ট ফোর ইন্টু ল্যামড়া পাইছি শুধু ফোর তাহলে তুমি কাজ করো কাজ করলে পাবা ওয়ান পয়েন্ট সিক্স পাবা ওয়ান পয়েন্ট সিক্স মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে এভাবে আমরা এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া থাকলে সেটাকে যদি আবার বলতেছি এখানে যদি সাইনের এবং ব্র্যাকেটের মাঝখানে কিছু থাকে সেটা দিয়ে ভেতরে গুণ করে দিব গুণ করে দিয়ে এরকম একটা সমীকরণ লিখে সেটার সাথে তুলনা করে আমরা কম্পাঙ্ক বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ পর্যায়কাল এগুলো বের করে ফেলবো তাহলে তরঙ্গ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা আশা করি বুঝে গেছো সেই অনুসারে তোমরা অ্যাডমিশন টেস্ট এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় লিখতে পারবা এবার হচ্ছে আমাদেরকে কিছু কৌশল অবলম্বনকারী প্রশ্ন দেয় সে প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে তার মধ্যে একটা হচ্ছে একদম উপরের যে প্রশ্নটা আমি লিখছি সেটা এটা কিরকম এটা হচ্ছে দুটি সুর শলাকা এবং তাদের বিট সংক্রান্ত দুটি সুর শলাকা এবং তাদের বিট ও কম্পাঙ্ক সংক্রান্ত তো তোমাকে কিরকম বলবে আমি বলে দিচ্ছি তোমাকে বলবে যে এ একটি সুর শলাকা দিবে বি একটি সুর শলাকা দিবে দুটিকে শব্দায়িত করলে এন সংখ্যক বিট তৈরি হয় এটা বলে দিবে এন সংখ্যক বিট তৈরি হয় তারপরে বলবে যে এর ওজন এর যে সুর শলাকাটি সেটার ওজন বাড়ানো হলো বা কমানো হলো অথবা বি এর সুর শলাকাটির ওজন বাড়ানো হলো বা কমানো হলো তারপরে তোমাকে যে কোনো একটির কম্পাঙ্ক দিয়ে দিবে অন্যটির কম্পাঙ্ক জিজ্ঞেস করবে আবার বলতেছি দুটিতে এন সংখ্যক বিট তৈরি হয় এটা বলবে এন এর মান চার পাঁচ হতে পারে বলবে যে যেমন আমরা এক নাম্বার এ এ প্রশ্ন যদি পরীক্ষা কি বলছে দেখো একটু তাহলে ক্লিয়ার হয়ে যাবে এ ও বি দুটি সুর শলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে পাঁচটি বিট উৎপন্ন হয় তাহলে এ আর বি দুটি
সুর সলাকা এদেরকে শব্দায়িত করলে পাঁচটি বিট উৎপন্ন হয়েছে, তাহলে এর মান হচ্ছে ফাইভ। এর বাহুতে মোম লাগালে, এর অর্থ হচ্ছে এর বাহুতে মোম লাগানো মানে হচ্ছে যে ওজন বাড়ানো। এর যখন ওজন বাড়ানো হলো বিটের সংখ্যা চারটি হয়, অর্থাৎ বিট কমে গেছে। বিট কমে কতটা হয়ে গেছে? চারটি। আর ওজন কি করা হয়েছিল? বাড়ানো হয়েছিল। ওজন বাড়ানোতে এন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ বিটের সংখ্যা কমছে। পরে জিজ্ঞেস করছে বি এর কম্পাঙ্ক 380 হলে এ এর কম্পাঙ্ক কত? বি এর কম্পাঙ্ক বলছে 380 হার্টজ, জিজ্ঞেস করছে এ এর কম্পাঙ্কটা এফ এ যেটা সেটা কত। এই ধরনের প্রশ্ন হবে। প্রশ্নের মধ্যে এখানে তো বলছে যে এর বাহুতে মোম লাগাইছে, এটা বলছে, কিন্তু ডিরেক্ট বলতে পারে এর ওজন সামান্য বাড়ানো হলো, এটাও বলতে পারে, বা এর ওজন কমানো হলো, বা একে ঘষা হলো। ঘষলে ওজন কমে, মোম লাগালে ওজন বাড়ে। আর যদি ডিরেক্ট বলে দেয় ওজন বাড়ছে বা ওজন কমছে, তাহলে তো ভালোই, ঠিক আছে। তাহলে খেয়াল করা একটু, ঘষলে এটাও বলতে পারে যে ঘষা হয়েছে, ঘষলে ওজন বা ডাব্লিউ কমে, আর মোম লাগালে কি হয়? মোম লাগালে ওজন কি হয়? ডাব্লিউ কি হয়? বাড়ে, ঠিক আছে। তো আর এন এর মান অর্থাৎ বিটের সংখ্যাও কমতে কিংবা বাড়তে পারে, প্রশ্নে সেটা বলে দিবে, প্রশ্নে সেটা তোমাকে উল্লেখ থাকবে, বিটের সংখ্যা এন এর মান কি কমছে নাকি এন এর মান বাড়ছে সেটা বলে দিবে। যদি না বলে তোমাকে বুঝে নিতে হবে। যেমন এখানে কিন্তু ডিরেক্ট বলে নাই এন এর মান কমছে নাকি বাড়ছে, ডিরেক্ট বলে নাই। প্রথমে বলছে এন এর মান পাঁচটি বিট উৎপন্ন হয়, পরে বলছে যে এ বাহুতে মোম লাগালে বিট চারটি হয়, তাহলে বিট কমছে। তোমাকে বুঝে নিতে হবে কমছে নাকি বাড়ছে। বিট পরে চারটি না পাঁচটিটা আমার দরকার নাই, দরকার হচ্ছে তুমি বুঝে নিবে শুধু এই তথ্য থেকে, শুধু বুঝবা বিট বাড়ছে নাকি কমছে। বিট প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে মূল বিট, এটার কে দিয়ে তোমাকে কাজ করতে হবে, এই বিটটা দিয়ে তোমাকে কাজ করতে হবে, এই বিট। এবং এখানে যে তরঙ্গ ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া থাকে, কম্পাঙ্ক যেটা দেওয়া থাকে, সেই দুইটা জিনিস দিয়েই তোমাকে কাজ করতে হবে। আবার বলতেছি প্রাথমিক বিট এবং যে কম্পাঙ্কটা দেওয়া আছে সেটা দিয়েই তোমাকে কাজ করতে হবে। আর এই তথ্য থেকে বুঝে নিতে হবে ওজন কি বাড়ানো হয়েছে নাকি কমানো হয়েছে, বিট কি বাড়ছে নাকি কমছে, ঠিক আছে। এবার তোমার মূল কাজ কি? তোমার মূল কাজ হচ্ছে, আসলে একটু ভালো করে খেয়াল করো, তোমার মূল কাজ হবে এখানে যে তরঙ্গ, সরি আবারও বলতেছি তরঙ্গ, এখানে যে কম্পাঙ্কটা দেওয়া আছে সেটা থেকে বিটের সংখ্যা যোগ করে অথবা সেটার সাথে বিটের সংখ্যা বিয়োগ করে, যোগ করে অথবা বিয়োগ করে এর কম্পাঙ্ক বের করা। তাহলে এফ এ ইকুয়াল টু আসলে হবে এটা, অথবা এফ এ ইকুয়াল টু এটা হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। এই জন্য আমি বলছিলাম ইনিশিয়াল বিটটা আমি মনে রাখবো, প্রাথমিক যে বিট সেটা হচ্ছে এন, এন এর মানটা আমি মনে রাখবো। এন এর মানটা এটা থেকে হয় বিয়োগ যাবে না হলে যোগ হবে। এখন কোনটা আনসার, এটা নাকি এটা, এটাই বের করা হচ্ছে আমাদের মূল কাজ। তো আনসার এটাও হবে নাকি এটা হবে সেটা নির্ভর করে চারটি কন্ডিশনের উপরে, অর্থাৎ তোমার আনসার মাস্ট এটা হবে, এই দুইটার বাইরে আনসার হবেই না। এমসিকিউর ক্ষেত্রেও একই রকম, এখানে হয় কত? 375 হার্টজ, আর এখানে হয় 385 হার্টজ। এখন তুমি পরীক্ষার হলে হয় আনসার এটা লিখতে হবে না হলে এটা লিখতে হবে, তুমি কোনটা লিখবা সেটার জন্যই তোমাকে এই তথ্যটা লিখতে হবে। এই তথ্যটাই হচ্ছে মেইন তথ্য, এই তথ্যের উপর বেস করে আনসার এটা হবে অথবা এটা হবে, আশা করি ক্লিয়ার। আর এই যে এই লাইনগুলো এখানে দেওয়া আছে, এগুলো ফাউ লাইন, এগুলোর কোনো কাজ নেই, এগুলোর কোনো কাজ নাই। এগুলো থেকে তার জাস্ট তুমি দেখে নিবে এন এর মান আগে কত ছিল, প্রথমে এন এর মান কত ছিল, ফ্রিকোয়েন্সি কত ছিল, সেই জিনিসটা থেকে তুমি এটা দাঁড় করাবে। এই দুইটা তথ্য থেকে জাস্ট এই দুইটা লাইন লিখবা, এরপরে এই তথ্যটা থেকে এই তথ্যের উপর বেস করে তুমি কি এটা নিবা নাকি এটা নিবা সেটা ডিপেন্ড করবে বা সেটা আসবে। তো তোমাকে যদি বলা হয় এর বাহুতে মোম লাগানো হলো, তাহলে মানে তুমি বুঝবো যে ডাব্লিউ বাড়ানো হয়েছে, ওজন বাড়ানো হয়েছে, এতে বিটের সংখ্যা চারটি হয়, অর্থাৎ বিট কমে গেছে। দেখো বিট আগে ছিল পাঁচটি, এখন হয়ে গেছে চারটি, তাহলে বিট হচ্ছে যে এন টু। সাপোজ এন টু কি হলো, এন টু, এন টু কি হলো খেয়াল করো তো, কমছে, ঠিক আছে। সো দেখো তো যখন এর বাহুতে মোম লাগানো হলো, এর অর্থ হচ্ছে সলাকার ওজন বাড়ানো হলো, মোম লাগানোর অর্থ বাড়ানো, ওজন বাড়ানো একটু আমি বলছি। আর বিটের সংখ্যা তখন পাঁচটি থেকে চারটি হয়ে গেছে, দ্যাট মিন্স বিটের সংখ্যা কমছে। এই জিনিসটা তুমি যদি বুঝো তাহলে হবে। তোমাকে প্রশ্নে আবার বলতে পারে এর বাহুতে মোম লাগানে বিটের সংখ্যা বেড়ে গেল, এখানে কিন্তু কমছে, প্রশ্নে বাড়ছে এটাও বলতে পারে। যেমন বলতে পারে এখানে
ছয়টি হয়। এর বাহুতে মোম লাগালে বিটের সংখ্যা ছয়টি হয়, এটাও প্রশ্ন বলতে পারে, সেম প্রশ্ন, জাস্ট এখানে বলবে ছয়টি হয়, আগে ছিল চারটি এখন কত হয়ে গেছে ছয়টি। তার মানে ওজন বাড়ানোর পরে বিটের সংখ্যা বেড়ে গেছে, এই কন্ডিশনটাও সঠিক হতে পারে। আবার তোমাকে বলবে এর বাহুতে ওজন কমালে, এর বাহুতে এটা প্রশ্নে বলবে ডিরেক্ট, এর বাহুতে ওজন কমালে বিটের সংখ্যা ছয়টি হয়, অর্থাৎ ওজন কমাইলাম কিন্তু বিট বেড়ে গেল, বিট আগে ছিল পাঁচটি এখন হয়ে গেছে কত ছয়টি, কিন্তু ওজন কি করা হয়েছে কমানো হয়েছে, এটাও প্রশ্নে বলতে পারে। প্রশ্নে কি কি বলতে পারে সবগুলো আমি বলে দিচ্ছি। প্রশ্নে আবার বলতে পারে এর বাহুকে সামান্য ঘষা হলো, ঘষা হলো মানে ওজন কমানো হলো, এতে বিটের সংখ্যা হ্রাস পায় বা বিটের সংখ্যা দুইটি হয়ে যায় বা তিনটি হয়ে যায়। তাহলে দেখো ওজন কমানো হলো, বিটের সংখ্যাও কি হলো কমে গেল, এর বাইরে কোনো কন্ডিশন ঘটবে না। অর্থাৎ মূল সামারি হচ্ছে ওজন বাড়ালে বিট কমতে পারে, আবার ওজন বাড়ালে বিট বাড়তে পারে, ওজন কমালে বিট বাড়তে পারে, আবার ওজন কমালে বিটও কমতে পারে, এটা হচ্ছে মূল সামারি, এর বাইরে কোনো ঘটনা ঘটবে না। এই চারটা ঘটনার উপর বেস করে তুমি এটা বাইর করবা নাকি এটা বাইর করবা, অর্থাৎ আনসার কি এটা নাকি এটা, সেটা তুমি নির্ণয় করবা। তো এবার তুমি এই জিনিসটা খাতায় এভাবে পরীক্ষার হলে ড্র করে ফেলবা নিজে নিজে, এটা পরীক্ষার খাতা রাখা যাবে না, পরীক্ষার খাতা স্যার এটা দেখলে কেটে দিবে তোমাকে, এমসিকিউতে হোক সিকিউতে হোক, এটা জাস্ট তুমি নিজে নিজে একটু মনে মনে ছোট করে লিখে রাখবা, লিখে দেখবা যে এই জিনিসটা প্রশ্ন থেকে বের করবা, এখান থেকে বের করবা যে আসলে তোমার কোনটা করছে। আমাদের প্রশ্নে বলছে এর বাহুতে মোম লাগালে বিটের সংখ্যা চারটি হয় বলছে আমাদের প্রশ্নে, এটা ছিল মূল প্রশ্ন। তাহলে ওজন বাড়ানোতে বিট কমে গেল, এটাই হচ্ছে আমাদের, আমরা এখন এখানে আছি, আমাদের প্রশ্ন এই জায়গাটাতে আছে, ঠিক আছে। তো এই জায়গার ক্ষেত্রে হবে যে তুমি সবসময় রাখবা, ক্লাস সিক্সে তুমি কি শিখছো, তুমি শিখছিলা যে প্লাস এবং মাইনাস মিলে কি হয়, মাইনাস হয়, তুমি করবা উল্টা, প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় শিখছো তুমি, তুমি করবা মাইনাস, ক্লাস সিক্সের উল্টা, মাইনাস প্লাস মাইনাস শিখছো কিন্তু এখানে লিখবা প্লাস, মাইনাস মাইনাস প্লাস শিখছো এখানে হবে মাইনাস, অর্থাৎ এই জায়গার ঘটনাগুলো প্রশ্নে উল্লেখ থাকবে। আর তুমি কি করবা, সিক্সের উল্টা নিয়মে এটা বসাবা, ক্লাস সিক্সে যেটা শিখছো সেটার উল্টা নিয়মে। এবার আমাদের তো এই কন্ডিশন, তাহলে এটা তো প্লাস আসছে, তাহলে আমরা প্লাসেরটা গ্রহণ করব, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সামারি যদি করি, আমার প্রশ্নে ইনিশিয়াল বিট বা আদি বিট আর যে কম্পাঙ্ক থাকবে, কম্পাঙ্ক থেকে বিট একবার বিয়োগ করব আর একবার যোগ করব, আনসার দুইটার যে কোনো একটা হতে পারে। এবার আমি এখানে তাকাবো যে ওজন কি বাড়ানো হয়েছে, যদি বাড়ানো হয় তাহলে বিট কি কমছে না কি বাড়ছে, সে অনুসারে এটা অথবা এটা হবে। এবার খেয়াল করব ওজন কি কমানো হয়েছে, ওজন যদি কমানো হয় বিট কি বাড়ছে নাকি কমছে, যদি বাড়ে এটা হবে, কমলে এটা হবে, ঠিক আছে। এভাবে তোমাকে প্রশ্ন দেখে বুঝে নিতে হবে। ঠিক এখনই এই মুহূর্তে তুমি ভিডিওটা পজ করো, করে তোমার বইতে যাও, বইতে গিয়ে আমি যেভাবে বুঝেছি এভাবে তুমি একটা অঙ্ক সমাধান করো, যদি না পারো ভিডিওটা টেনে আবার ব্যাগ যাও, ব্যাগ গিয়ে আবার দেখো, দেখে এরকম প্রশ্ন আবারও একটা সমাধান করার চেষ্টা করো, যখনই তুমি পারবা তখনই তুমি ভিডিওটা সামনে আগাবা, না হলে কিন্তু সামনে আগাবা না আমি বলে দিচ্ছি। এবং তুমি পারছো কিনা একটু কমেন্ট করবা, পারতেছো কিনা কমেন্ট করবা, না পারলে তাও কমেন্ট করবা, কি সমস্যা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবা, আমি সে অনুসারে তোমাকে রিপ্লাই দিব যে তুমি এটা করো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার যে তুমি বইতে যাবা, এখন বইতে গিয়ে কি করবা একটা করে দেখবা, দেখো তুমি জানাও যে তুমি পারছো কিনা, ঠিক আছে। যদি পারো তাহলে ওয়েলকাম, না পারলে কি সমস্যা হচ্ছে তোমার সেটা আমাকে জানাবা, আমি তোমাকে কি করব কমেন্টার রিপ্লাই দিব। এবার হচ্ছে আমাদের, তাহলে আশা করি এখান থেকে আর কোনো ধরনের ঝামেলা কখনোই তৈরি হবে না। এবার আমরা তোমাদেরকে শব্দের তীব্রতা লেভেল নির্ণয়ের অঙ্ক শিখাবো। শব্দের তীব্রতা লেভেল নির্ণয় করার জন্য তোমাকে প্রশ্নে একটি কক্ষের বা কোনো এক জায়গার শব্দের তীব্রতা কত দেওয়া থাকবে, তো সেটাকে তুমি আয় ধরে নিবা। সাপোজ মনে, যেমন এই প্রশ্নটাতে বলা আছে শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা, সেটাকে তুমি আয় ধরবা, সেটা দেওয়া আছে টেন ইনভার্স এ মিটার, সরি ওয়াট মিটার ইনভার্স টু, তোমার শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা এটা, এটা প্রশ্নে দেওয়া থাকবে বা অন্য কোনো জায়গার শব্দের তীব্রতা দেওয়া থাকবে। আর তোমাকে তীব্রতা লেভেল ডেসিবেলও নির্ণয় করতে বলবে, তীব্রতা লেভেল ডেসিবেলও নির্ণয় করলে যেটা আসে সেটা হচ্ছে বিটা, তোমাকে বিটা জিজ্ঞেস করবে। আর তোমাকে এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে প্রমাণ তীব্রতা কত, প্রমাণ তীব্রতা মুখস্থ রাখতে হবে।
প্রমাণ তীব্রতা হচ্ছে আই নট ইকুয়াল টু ট্যান ইনভার্স 12 ওয়াট মিটার ইনভার্স 2। তাহলে খেয়াল করো এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখবা, এটা প্রশ্নে দেওয়া থাকবে আর এটা তুমি নির্ণয় করবা, বিটাটা নির্ণয় করবা। তো বিটা ইকুয়াল টু হচ্ছে সূত্র হচ্ছে যে তোমার যদি ক্রিয়েটিভ কোশ্চেনে আসে তুমি লিখবে এভাবে বিটা ইকুয়াল টু ট্যান লগ আই ডিভাইড বাই আই নট ডিবি, ডিবি মানে ডেসিবল। তাহলে এটা ক্রিয়েটিভ কোশ্চেনে আসলে লিখবা, বাট এমসিকিউতে আসলে এটা লেখার দরকার না, আমি কিভাবে করবো বলে দিবে একটু পরে। এবার তুমি ট্যান লগ আই কত, আই হচ্ছে যেটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এটা ট্যান ইনভার্স 6 দেওয়া থাকতে পারে, ট্যান ইনভার্স 10 দেওয়া থাকতে পারে। এই যে জিনিসটা শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা যেটা বলছে সেটা থিয়েটারও বলতে পারে, শ্রেণীকক্ষে না বলে থিয়েটার বলতে পারে, ঠিক আছে, বাজার বলতে পারে, মাছ বাজারে শব্দের তীব্রতা ট্যান ইনভার্স 10 এরকম বলবে তোমাকে, আশা করি ক্লিয়ার। এবার তুমি এই সেটাকে আয় ধরবা, আয়ের মান জাস্ট উপরে লিখে দিবা, ট্যান ইনভার্স এখানে এই বলাস আমি সেটা লিখছি, নিচে প্রমাণ যেটা সেটা এটা সবসময় একই থাকবে, এটা অলওয়েজ একই, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে এটা একই, এটা একই ডিবি লিখবা। এখানে এটাকে তুমি ক্যালকুলেটর ইউজ করে চাপবা, চাপলে উত্তর আসবে কত, উত্তর আসবে 40, তুমি দেখো 40 আসবে। ক্যালকুলেটর ছাড়াও এটা করতে পারবা মনে মনে, সেটা হচ্ছে তুমি যেটা করবা এই এখানে যা থাকবে এখানে তো অলওয়েজ 12, উপরে যেটা থাকবে সেটাকে এটা থেকে বিয়োগ করবা, উপরে তো 8 আছে, 12 মাইনাস 8 সমান কত 4, এই 4 কে এখানকার 10 দ্বিগুণ করবা যা আসবে সেটাই আনসার ডিবি। তো এই যে এমসিকিউতে ব্যবহার করবা তুমি, এমসিকিউতে কি করবা কিছু করবা না, তুমি খালি এখানে তাকাবা কত দেওয়া আছে ট্যান ইনভার্স 8, তুমি কি করবা যে মুখস্থ 12 থেকে 8 কে বিয়োগ করবা, বিয়োগ করলে হয় 4, 4 সাথে 10 কে গুণ করে দিবা যা হয় উত্তরটা। তাহলে কি করবা এটা মুখস্থ রাখবা এই জন্যই শুধু যে 12 থেকে 8 বিয়োগ, এখানে যদি 10 দেয় তুমি 12 থেকে 10 বিয়োগ করবা, করে যা আসবে সেটাকে আবার 10 দিয়ে গুণ, কারণ এই যে এখানে একটা 10 আছে, এই যে এখানে একটা 10 আছে, ঠিক আছে, এখানে যদি 6 হয়, এখানে যদি 6 হয় তুমি 12 থেকে 6 কে বিয়োগ করো, আবারও 6 আসতেছে, 6 কে 10 দিয়ে গুণ করো 60। কিন্তু এখানে যদি কোনো কারণে এখানে একটু আগে 8 ছিল তো এখানে এরকম থাকতে পারে 2 ইন্টু ট্যান ইনভার্স 8, সেই ক্ষেত্রে আর এই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, তবে যাবে আমি বলে দিচ্ছি কিভাবে যাবে। তাহলে তখন এখানে দেখো তো 2 ইন্টু এটা আসতেছে না, তুমি এবার ক্যালকুলেটার করে দেখো এটা 43 আসবে, এটা কত আসবে 43, এটা কিভাবে হবে। এটার ক্ষেত্রে মনে রাখবা যে তুমি পাশে যেটা দেওয়া আছে সেটাকে ইগনোর করবা, আগে ইগনোর করে আগের নিয়মে 12 মাইনাস 8 করবা, 12 মাইনাস 8 সমান 4, 4 কে 10 দিয়ে গুণ করবা 40। তো এখানে যা আছে সেটার কাছাকাছি এখানে আরও যুক্ত হবে, অর্থাৎ এখানে 42-এর উপরে হবে, এই যে এখানে বাড়তি আরও 2 আছে তো, এই যে 2 ইন্টু সামথিং আছে না, সেটা থেকেও সামথিং প্লাস হবে, অর্থাৎ তুমি এমসিকিউতে দেখবা যে 42-এর উপরে কে আছে, নিচে থাকলে হবে না, যদি অপশনে সাপোজ অপশনে আছে 42, অপশনে আছে 40, অপশনে আছে 43, অপশনে আছে সাপোজ 48, তুমি দেখাবা এটা, বুঝা গেছে। তাহলে এইভাবে তোমাকে এমসিকিউগুলোকে কী করতে হবে, সমাধান করে নিতে হবে। আশা করি তীব্রতা লেভেল থেকে অঙ্ক আসলে আমরা কী করতে পারবো, সমাধান করতে পারবো।